হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি হচ্ছে রিয়েল ভার্সেস ফেক কাবেরি মেহেদি। সো এখানে আমি দুই ধরনের মেহেদি নিয়ে এসেছি, একটি হচ্ছে রিয়েল, একটি হচ্ছে ফেক। সো আপনারা কেনার সময় অবশ্যই কয়েকটি জিনিস দেখে কিনবেন, তাহলে আপনারা অবশ্যই ভালো জিনিসটা কিনতে পারবেন। কয়েকটা বেসিক জিনিস যা দেখেই বুঝতে পারবেন আসলে কোন কাবেরি মেহেদিটি রিয়েল আর কোনটি ফেক। সো ফার্স্টে এখানে দুইটি মেহেদি আছে, একটি রিয়েল একটি ফেক। এখানে দুটি চিহ্ন দেওয়া আছে সাদা করে, যেটার চিহ্নটা একটু বড় ওটা হচ্ছে ফেক, আর যেটার চিহ্নটা একটু ছোট এটা হচ্ছে রিয়েল। সো আমি এটা ভালো করে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এই যে চিহ্নটা, হোয়াইট কালার চিহ্নটা একটু বড় করে দেওয়া আছে, আর এটা হচ্ছে ফেক। এটার বোঝার আরও কিছু উপায় আছে যে এটার মেহেদিটার স্মেলটা একটু কেমিক্যাল টাইপের হবে, প্যাকেজিংটা একটু, কালারটা একটু ভিন্ন থাকবে। এখানে ক্যামেরা একটু বোঝা যাচ্ছে না, দুটার কালার সেমই লাগছে কিন্তু বাস্তবে এটার কালারটা একটু ভিন্ন ছিল প্যাকেজিং কালারটা। ম্যানুফ্যাকচারিং ডেট সব কিছুই দেওয়া থাকবে, মেড ইন ইন্ডিয়া সব কিছুই লেখা থাকবে কিন্তু এটি ফেক। আর এটা যেটা নিয়েছি এটা হচ্ছে রিয়েল কাবেরি মেহেদি। এটার সিলটা একটু দেখেন, হোয়াইট কালারটা একটু ছোট করে দেওয়া আছে, আর এটার স্মেলটা পুরাই হচ্ছে মেহেদির মতো। আর এখানে সব কিছু দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং, এরপর হচ্ছে মেড ইন, সব কিছু দেওয়া আছে। আর এটার লোগোটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন, এই যে আমি কাছ থেকে মার্ক করে দেখাচ্ছি, কাবেরি লেখাটা সব কিছুই দেখলে বুঝতে পারবেন যে এটা রিয়া। সো এখানে দুইটা আমি ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ফেক আর এটা রিয়েল। সো আপনি এটা হাতে নিলেও অনেকটা বুঝতে পারবেন, যখন আমরা দুইটা জিনিস হাতে নিয়ে দেখি তখন আমরা বুঝতে পারি যে কোনটা আসল কোনটা ফেক। সো আমি এটা ভালো করে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, যেটা বড় সিল এটা হচ্ছে আপনার ফেক, আর ছোটো সিলটা হচ্ছে রিয়েল। সো আপনাদের সুবিধার্থের জন্য আমি আবারও ভালো করে দেখাচ্ছি, বড়টা হচ্ছে ফেক, ছোটো সিলওয়ালাটা সাদাটা হচ্ছে রিয়েল। সো আপনারা আবারও একটু দেখে নেন কোনটা আসল আর কোনটা ফেক। যেহেতু হাত আমাদের সেন্সিটিভ, তাই আমাদেরকে অবশ্যই সাবধানতার সাথেই মেহেদিটা আমাদের বাছাই করে নিতে হবে। আমরা যাতে ভালোটা বাছাই করতে পারি তার জন্য আমাদেরকে অবশ্যই রিয়েলটা আর ফেকটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।